গাইজ, হোয়াটস আপ। আজকে আমরা নতুন একটা রেস্টুরেন্টে যাচ্ছি, তার নাম হচ্ছে দ্য এয়ার অ্যান্ড ফায়ার। সো লেটস সি, অনেক ফিডব্যাক শুনেছি, অনেক রিভিউ শুনেছি ওটা, সো গিয়ে দেখি কেমন কি থাকে, কেমন কি আছে। সো উইল গিভ ইউ দ্য অনেস্ট অ্যান্ড এক্স্যাক্ট ফিডব্যাক অ্যান্ড রিভিউ অফ দ্যাট রেস্টুরেন্ট। সো বি উইথ আস, সঙ্গে থেকো। ওকে, চলো যাওয়া যাক। তো এই জাস্ট আমরা পৌঁছলাম, আর কারটা বাইরে পার্ক করে রেখে দিয়েছি, আর অ্যাক্সিস মলের সামনে এখন আছি। আর নিচেই ফ্রন্টে একদম এই শপগুলো আছে, অনেক রেস্টুরেন্ট আছে ছোট ছোট, এখানেও অনেক রকম খাওয়া দাওয়া ব্যবস্থা আছে। তো এই রেস্টুরেন্ট এয়ার, দ্য এয়ার অ্যান্ড ফায়ার যেটা আছে, সেটা আছে ফোর্থ ফ্লোরে। রেস্টুরেন্টটা খুব বেশি দিন হয়নি, জাস্ট কিছুদিন হলো রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, তো তাই আজকে এখানে ট্রাই করতে আসলাম। তো এই রেস্টুরেন্টের খাবার ট্রাই করব আর তোমাদের জানাবো যে কেমন কি বা কী কী আইটেম আছে এখানে। তো চলো স্টার্ট করা যাক। আর তার আগে বলে দিই, আমার চ্যানেলটাতে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো রিভিউ সব কিছু জানার জন্য। তো চলো। Hi guys, we are here now, the air and fire, so let's see how it goes. আমরা চলে এসেছি এয়ার অ্যান্ড ফায়ারে। তো অ্যাম্বিয়েন্সটা দেখো, তো অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই, তো দেখি কেমন কি হয় জানাচ্ছি। তো আমাদের স্টার্টার দিতে স্টার্ট করে দিয়েছে, আর স্টার্টারের ফার্স্টই এখানে যেটা সার্ভ করেছে সেটা হচ্ছে বেবি কর্ন দিয়ে গেল, আর ব্লু ল্যাগন যেটা সেটা দিয়েছে। ব্লু ল্যাগনটা জাস্ট ওয়ান টাইমের জন্য, বাকি যেগুলো স্টার্টারের বাকি যে আইটেমগুলো আছে সেগুলো আনলিমিটেড, যত খেতে পারো। তো বেবি কর্ন যেটা সেটা দারুণ টেস্ট, খুব ভালো লেগেছে আমাদের দুজনই। আর নেক্সট এখানে স্টার্টারে আসছে যেটা হচ্ছে মৌরলা, একটা ফিশ ফ্রাই আছে, তার সাথে এখানে আলুর একটা আইটেম আছে যেটা আলু ক্রিস্পি টাইপের ফ্রাই সামথিং কিছু সসেস দিয়ে করা একটা আছে। আর তাছাড়া এখানে নেক্সট এখানে আরও চলে এসছে, এখানে দিচ্ছে চিকেনের একটা আইটেম আছে, চিকেনের কিছু একটা দিচ্ছে।
তোমাদেরকে মেনু কার্ড যেটা আছে সেটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারো স্টার্টারে আর কী কী আছে। তো তো এই হচ্ছে স্টার্টারটা। নেক্সট আরও কিছু বাকি আছে যেগুলো পরে আবার দিয়ে যাবে। তো আর সাথে এখানে স্যুপ দিয়ে গেল, জাস্ট দুটো স্যুপ আছে এখানে। এটা চিকেন স্যুপ দিয়েছে, যতটা সম্ভব চিকেনের ছোটো ছোটো পিস রয়েছে এর মধ্যে। তো স্যুপটা মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি, হাজব্যান্ডেরও ভালো লাগেনি। আর নেক্সট এখানে স্টার্টারে আরও যেগুলো আছে সেই আইটেমগুলো, বাকি যেগুলো আছে সেগুলো চলে এসেছে এখানে একটা। তো এখানে স্টার্টারের টোটাল আইটেম যেগুলো দিয়ে গেছে সেগুলো হলো ক্রিসপি চিলি হানি পটেটো, ক্রিসপি চিলি বেবি কর্ন, বারবিকিউ চিকেন উইংস, গ্রিন চিলি চিকেন, চিকেন লিভার মশালা, তারপর আছে চিকেন টিক্কা কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, স্টির ফ্রাইড মৌরালা ফিশ, যেটা চিলি ফিশ মৌরালা একটা ফ্রাই এইরকম। তার সাথে আছে ফিশ অর্লি আর যে চিংড়ি যেটা আছে সেটা, একটা প্রনস বলস এরকম একটা রেসিপি ব্যাস। এছাড়া ছিল ক্র্যাবস, কাঁকড়া যেটা একটা ফ্রাই কিছু একটা ছিল যেটা আমরা নিইনি, তো তোমরা চাইলে সেটা নিতে পারো। এটা ভিডিওতে মেনুটা শেয়ার করা আছে, তোমরা ওখানে পজ করে দেখে নিতে পারো। তো স্টার্টারের সবকটা আইটেমই আমাদের ভালো লেগেছে, জাস্ট আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে মৌরালা ফিশ ফ্রাইটা আর স্যুপটা। আর হাজব্যান্ডের ভালো লাগেনি হচ্ছে স্যুপটা ভালো লাগেনি, আর যে মাছের একটা ওরলি ফিশ যে ওরলি যেটা ছিল সেটা ভালো লাগেনি। তো এরপর আমরা ঝটপট খেয়ে নিই, তারপর তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি যে মেন মেনুতে কী কী আছে সেগুলো দেখাবো। তো স্টার্টার আমাদের মোটামুটি দুজনেরই খুবই ভালো লেগেছে, টেস্ট ভালোই ছিল। তো এরপর স্টার্টারটা কমপ্লিট করে আমরা মেন মেনুতে এখানে চলে এসেছি। মেন মেনুতে যেসব আইটেমগুলো আছে সবগুলো এখানেই দেওয়া আছে, এখান থেকে মেন মেনুটা নিজেদেরকে সার্ভ করে নিতে হবে। স্টার্টারটা ওনারাই সার্ভ করে দেবে আর মেন মেনুটা নিজেরা সার্ভ করে নেবে। তো হাজব্যান্ড এখানে সার্ভ করছে নিজেরটাও আর আমাকেও দিচ্ছে। তো এখানে ফার্স্টই আছে আমরা বিরিয়ানিটা নিচ্ছি, কারণ বিরিয়ানি আমার আর হাজব্যান্ড দুজনেরই খুবই ফেভারিট, তো তার জন্য আমরা বিরিয়ানিটা নিচ্ছি। এছাড়া প্লেন রাইসও আছে, কেউ চাইলে প্লেন রাইসও নিতে পারে, বাট এখানে আমরা যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করি তাই আমরা বিরিয়ানিটা নিচ্ছি। এখানে মাটনের বিরিয়ানি আছে। নেক্সট এখানে আছে তিনটে আইটেম আছে, একটা চিকেনের আইটেম আছে আর তার সাথে এখানে এগের একটা আছে আর মিডিলে আছে কাতলার কালিয়া। তো আমরা যেহেতু বিরিয়ানি খাচ্ছি তো বিরিয়ানির সাথে কাতলার কালিয়া আর এগ যেটা আছে সেটা আমরা নিচ্ছি না, আমরা জাস্ট চিকেনের আইটেমটা এক পিস করে তুলে নিলাম। এরপর নিচ্ছি স্যালাড, স্যালাড এখানে তিন রকমের টাইপের করা আছে। এখানে নর্মাল একটা প্লেন স্যালাড, ওপরে রায়তার মতো কিছু একটা করা আছে যেটা চিকেন টমেটো শসা সব কিছু দিয়ে মিক্সড করা একটা আছে। আর এখানে আছে একটা প্লেন রায়তা যেটা শুধুমাত্র দই দিয়ে করা। এখানে মোটামুটি অনেকগুলি আইটেম ছিল মেন মেনুতে, তোমরা যা খুশি নিতে পারো। কেউ যদি প্লেন রাইস নাও তার সাথেও অনেক অপশান আছে। এখানে ওপরে যেটা আছে সেটা হচ্ছে আমের একটা চাটনি করা আছে, যেটা বিরিয়ানি খাচ্ছি তাই এখন নিলাম না। আর এখানে ছিল ও পনির, পনিরের একটা আইটেম ছিল, আর এটা গুলাব জামুন। আর এখানে আছে চিলি চিকেন বা চিলি সামথিং কিছু একটা, আর যেটা আছে সেটা হচ্ছে হাক্কা নুডলস। নেক্সট এখানে আছে এখানটায় মটর পনির আর আরেকটা কিছু একটা আইটেম আছে যে নামটা আমার ঠিক মনে নেই। এখানে আছে ডাল তড়কা আর চিকেন কষা। তো এখানে এইসব মেনুগুলো আছে, আরও কিছু আইটেম আছে যেগুলো প্লেন রাইসের সাথে যায়, যেহেতু আমরা নেব না তাই ইয়ে করলাম না। তোমরা মেনু কার্ড যেটা দেওয়া আছে সেটা চেক করে নাও। আর এখানে চলে এসেছে যে ভেটকির পাতুরি, যেটা ওখানে রাখা ছিল না, এটা জাস্ট গরম গরম এখানে সার্ভ করা হচ্ছে, তো নিয়ে এসছে। এখানে আমাদেরকে চারটে ভেটকির পাতুরি দিয়েছে। Thank you.
প্লেটে এখানে আছে রায়তা নিয়েছি, মাটন বিরিয়ানি আছে, শসা আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, চিকেনের একটা স্মোকি টাইপের একটা আইটেম ছিল সেটা আছে, ব্যাস। তো এখানে চারটে ভেটকি পাতুরি দিয়েছে, তো ভেটকি পাতুরিটা ট্রাই করে দেখা যাক। আর একটা কথা যেটা হচ্ছে, আমরা যখন সিক্স বালিগঞ্জ প্লেসে গেছিলাম তো ওখানে ভেটকি পাতুরি দিয়েছিল আমাদেরকে থালির সাথে, তো ওই ভেটকি পাতুরিটার টেস্টটা দারুণ ছিল, খুবই ভালো লেগেছে। আর এখানে যেটা দ্য এয়ার অ্যান্ড ফায়ারের ভেটকি পাতুরি যেটা আমরা যেদিন গেছিলাম সেটা যখন খেলাম ওখানে মোটামুটি লেগেছিল, এরকম ফিল হচ্ছিলো জাস্ট সর্ষেটা হালকা একটু বেশি হয়ে গেছে, বাট ওভারঅল গুড, ট্রাই করা যেতে পারে। বাকি মেন মেনুতে যে বিরিয়ানি ছিল বিরিয়ানির টেস্টটাও ভালো ছিল, ভালো লেগেছে আমাদের। আর তার সাথে চিকেন ছিল, চিকেনটাও ঠিকঠাক, আর পাতুরিটা মোটামুটি, বাট কখনো কখনো রান্নায় এরকম হয়ে যায়, হয়তো তাড়াহুড়োতে একটু এরকম একটু গণ্ডগোল হয়ে যেতেই পারে। বাকি সব কিছু মোটামুটি ভালোই লেগেছে আমাদের, সব কিছু টেস্ট ভালো লেগেছে। তো আমরা যেটা এখানে নিয়েছিলাম সেটা যে নন ভেজ যেটা ছিল বুফে সেটা নিয়েছিলাম, ভেজ বুফে আছে যেটা 599-এ, আর আমরা যেটা নিয়েছি সেটা 699-এ। তো এখানে এন্ডে ছিল মিষ্টির যে আইটেমগুলো ছিল সেটা হচ্ছে আমরা এখানে দুটো নিয়েছি, দুজনেই দুটো সেম নিয়েছি। তো মিষ্টির আইটেমে গোলাপ জামুন ছিল, গোলাপ জামুন আমরা নিয়ে নিই, তার পরিবর্তে এটা নিয়েছি, এটার নামটা কি জানা নেই বাট এটা খেতে খুব সুন্দর টেস্ট ছিল, একদম ইউনিক একটা কিছু ট্রাই করেছিলাম, ভালো লেগেছে টেস্টটা। আর তার সাথে নিয়েছিলাম ফিরনি, আর নিয়েছি হাক্কা নুডলস। আর একদম শেষে এখানে আইসক্রিম দিয়েছে, বাট আইসক্রিম তোমরা নাও পেতে পারো, আমরা ইউটিউব ভিডিও করছি তার জন্য আমাদেরকে আইসক্রিমটা এখানে দেওয়া হয়েছে, তোমাদেরকে আইসক্রিমটা নাও দিতে পারে কারণ এনাদের মেনুতে আইসক্রিমটা ছিল না, তো জাস্ট ইউটিউব ভিডিও প্রমোটের জন্য আমাদেরকে আইসক্রিমটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে ওভারঅল সব কিছুই, খাবার সমস্ত কিছুই সবই ভালো লেগেছে, একদম ওয়ার্থ ইট রেস্টুরেন্টটা বলবো। তো এখানে ফিডব্যাকের জন্য এসেছে, আর হাজব্যান্ড এখানে ফিডব্যাকটা দিচ্ছে, সব কিছুতেই একদম হ্যাপি। আর সাথে এখানে ওভারঅল গুড। তো এখানকার সমস্ত খাবার আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছে, তোমরা এখানে এসে খাবার ট্রাই করতে পারো, সব কিছুর টেস্ট দারুণ ছিল। আর এই হচ্ছে আমাদের যে বিল সেটাও দেখিয়ে দিলাম, জাস্ট বেরোলাম খেয়ে, তো ঠিকঠাক সব।